ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. পরে কি ভাই কেউ বলতে কি বোঝাই আর জানালে নিয়েও জানতে চাই আবার একটি প্রশ্ন জানালের সাথে প্রজেক্ট কেফাই বলা হয় অর্থাৎ আপনার পাড়াতে একজন মানুষ মারা গেছে প্রত্যেক জনকে যেতে হবে এমনটি নয় গোটা পাড়াতে গিয়ে দেখা যায় 100 জন মানুষ আছে 60 জন চলে গেছে 48 জন যদি না যায় এজন্য কোনো কারণ হবে না এটাকে বলা হয় আর জানালের সাথে বিষয়টি আমি বললাম ওই বিষয়টি বই থেকে স্পষ্ট করে জানিয়ে দেবেন অনেক বিধি বিধান আছে শুধুমাত্র আলমান নাসুদ্দিন আলমানি আহমদ জানায়েশ বইটিতে 2800 এবং বিদাত উল্লেখ করেছে ভাই আপনাকে এখন কোনটা বলবো কোনটা বাদ দেবো তাই সালাতুল রসুল এটা পড়বে ইনশাআল্লাহ আপনার থেকে বিস্তারিত পেয়ে যাবেন জানাবে সুরাতুল ফাতিহা পাঠ করা যাবে কি যাবে না আব্দুল ইবনে আব্বাসের সূত্রে হাদিস বর্ণনা আছে সহিহ বুখারীতে হাদিস নম্বর 1218 তে স্পষ্ট করে বলেছে যে জানাজার সালাতে আল্লাহ সুরাতুল ফাতিহা পাঠ করতেন আর এটা সুন্নাত শব্দ ব্যবহার করেছেন আর ইনপোস্টটা বলছে বুখারী হাদিস নম্বর 755 প্রথম খণ্ড 134 নম্বর আদি দারুল উলুম দেবন থেকে ছাপা অধ্যায় নম্বর 95 আলোচনা বলছেন ওয়াদ বিন সামিন আবু হুরায়রা মাইশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবু সাইদ খুদরি 10 জন সাহাবী থেকে হাদিসটা বর্ণনা আছে লা সালাতা লিমান লাম ইকরা বি ফাতিহাতিল কিতাব লা সালাতা মানে কি কোন সালাত নেই লা ইলাহা মানে কোন আল্লাহ নেই তাহলে কি বলছে নাই দুর্গা নাই কালী নাই সরস্বতী নাই লক্ষ্মী নাই যিশু কেউ নেই মানে লা সালাতের সমস্ত কিছু ফরম্যাট হয়ে গেল লা সালাতা কোন সালাত নেই ইল্লা বি আমাদের ইল্লা যোগ হয়েছে মানে লা সালাতা মানে কোন সালাত নেই নেই জানাজার সালাত নেই তারাবির সালাত নেই জোহর নেই আসর নেই তারাবি নেই মাগরিব মানে কোন সালাত নেই জানাজার সালাত সেখানে সূরাতুল ফাতিহা লাগবে কি নাস দ্বারা প্রমাণিত তাই জানাজার সূরাতুল ফাতিহা পাঠ করতে হবে এটা সহি সূত্রে প্রমাণিত এতে কোনো সন্দেহ নেই সেই বুখারী মুসলিমের মতো হাদিস অবশ্যই পড়তে হবে